হঠাৎ করে সাড়ে ছ বছরের মাথায় কেন বাজার থেকে তুলে না হলো দু হাজার টাকার নোট শুক্রবার সন্ধ্যায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তরফে ব্যাংকগুলোকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে দু হাজার টাকার নোট আগামী দিনে ইস্যু করতে নিষেধ করে দেওয়া হয়েছে অর্থাৎ ব্যাংকে গিয়ে নগদ চাইলে আপনাকে ব্যাংকের তরফে আর দু হাজার টাকার নোট দেওয়া হবে না যদিও আরবিআই স্পষ্ট জানিয়েছে দু হাজার টাকার নোটের সার্কুলেশন বন্ধ করতে বললেও এই নোটের আইনি বৈধতা শেষ হয়ে যাচ্ছে না অর্থাৎ এই নোট ব্যবহার পুরোপুরি বৈধ থাকছে তবে আবেদন করা হয়েছে কারোর কাছে দু হাজার টাকার নোট থাকলে তারা তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে গিয়ে জমা করতে পারবেন অথবা পাল্টে নিতে পারবেন এখন প্রশ্ন উঠছে চালু করার সাড়ে ছ বছর পরে কেন দু হাজার টাকার নোট বাজার থেকে সরিয়ে ফেলছে আরবিআই আরবিআই দু হাজার ষোলো সালের নভেম্বর মাসে দু টাকার নতুন ব্যাংক নোট বাজারে আনে তার আগে নভেম্বরের শুরুতে পুরনো পাঁচশো এবং হাজার টাকার নোট কেন্দ্র সরকার বাতিলের সিদ্ধান্ত নেয় উনিশশো সালে আরবিআই আইনে চব্বিশের এক ধারা অনুযায়ী কারেন্সি রিকোয়ারমেন্ট অর্থাৎ বাজারে নোটের চাহিদা মেটাতে এবং অর্থনীতিকে সচল রেখে এগিয়ে নিয়ে যেতে পুরনো পাঁচশো এবং এক হাজার টাকা নোট বাতিলের পর দু হাজার টাকা নোট বাজারে আনে আরবিআই মূল লক্ষ্য একটাই ছিল বাজারে ব্যাংক নোটের কোনো ঘাটতি যেন না থাকে দু হাজার ষোলো সালের নভেম্বরে বাজারে আসার পরে দু হাজার আঠেরো থেকে উনিশ সালের মধ্যেই দু হাজার টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয় দেখা যাচ্ছে বাজারে অন্যদিকে যে দু হাজার টাকার নোটগুলি এবং সেগুলি ভালো থাকার যে চার থেকে পাঁচ বছরের সময়সীমা রয়েছে তা ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে একই সঙ্গে আরবিআই লক্ষ্য করেছে দুই হাজার টাকার নোট বাজারে আনলেও তার ব্যবহার খুব বেশি হচ্ছে না একই সঙ্গে দেখা যাচ্ছে বাজারে পাঁচশো দুশো একশো এবং অন্যান্য মূল্যের যে নোট রয়েছে তার নগদের চাহিদা সামাল দিতে সক্ষম ফলে একদিকে দু হাজারের নোট বাজার থেকে তুলে নিলেও যেমন বাজারের চাপ পড়বে না তার পাশাপাশি ক্লিন নোট পলিসি যে নীতি আরবিআই মেনে চলছে তাতে দু হাজার টাকার নোট যেগুলি ইস্যু করা হয়েছিল তারও লাইফ স্প্যান বা ভালো থাকার সময় শেষ হয়ে এসেছে এই দুটি কারণে মূলত আরবিআই বাজার থেকে দু হাজার টাকার নোট তুলে নিচ্ছে রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা